আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা আমাদের চট্টগ্রামের 10,000 ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেমের ইনস্টলেশনের কাজটা আজকে কমপ্লিট করতে পারছি। লাখো কোটি শুকরিয়া, আসলে শুধু শুকরিয়া না, তার কারণ হচ্ছে আমরা আসলে খুব টেনশনে ছিলাম, এত বড় একটা প্রজেক্ট, তার উপরে একটানা চট্টগ্রামে একটু পর পরে বৃষ্টি হচ্ছে, সারাদিন মেঘলা, কাজগুলো খুব পেন্ডিং হয়ে গেছিল। তো অবশেষে আজকে আমরা সম্পূর্ণ ইনস্টলেশন ইনশাল্লাহ কমপ্লিট করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চারপাশে প্রচুর পরিমাণে সোলারের প্যানেল, এখানে হচ্ছে প্রায় 11,500 ওয়াটের সোলার প্যানেল, অর্থাৎ 11,500 ওয়াট সোলার প্যানেল আমরা এখানে দিছি। কফিল ভাই, আমার একটা 1 টনের এসি আছে। কফিল ভাই, আমার একটা 2 টনের এসি আছে। কফিল ভাই, আমার 2 হর্স পাওয়ারের একটা পানির মোটর আছে, আমি এখন এটা সোলার থেকে চালাবো, আমি কোনো ইলেকট্রিসিটি ব্যবহার করব না, আপনি আমাকে কি দিবেন দেন। যে ধরনের যেসব ভাইয়েরা এ ধরনের চমৎকার আবদার নিয়ে আমার কাছে আসেন যে আমি সরকারের কারেন্ট ইউজ করব না, গভর্নমেন্টে কোনো টাকা দিব না, আমি আমার সোলার সিস্টেম দিয়া আমার এসি চালাবো, আমার যত যা কিছু আছে, লাইট, ফ্যান, ফ্রিজ এবং পানির পাম্প সব আমি চালাবো, কিন্তু গভর্নমেন্টকে টাকা দিব না, তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন আপনাদের এই গভর্নমেন্টকে টাকা সেভ করার যে মেশিনটা, তার নাম হচ্ছে লুমিনাসের NXT। এই যে হাইব্রিড ইনভার্টারটা, 10 কিলোওয়াটের হাইব্রিড ইনভার্টারটা, এটা সরাসরি সোলার থেকে চলতেছে কিনা আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে পারি নাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই NXT হাইব্রিড ইনভার্টারটা সরাসরি সোলার থেকে কিভাবে আউটপুট দিচ্ছে, এটা প্র্যাকটিক্যাল একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই, তারপর আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে গ্রিডের লাইন, এটা হচ্ছে সোলারের লাইন, এটা হচ্ছে ব্যাটারির লাইন। আমরা টোটালি গ্রিডের লাইনটাকে কোনো কানেকশন দেই নাই, গ্রিডের লাইনটা আমরা ডিসকানেক্ট করে রাখছি, এটা গ্রিডের লাইনের কোনো সুইচ লাইট জ্বলতেছে না, এখানে গ্রিডের এই লাইটটা এবং এই লাইটটা কোনোটাই জ্বলতেছে না। যখন আপনার গ্রিড থেকে লাইনটা পাবে তখন এই দুইটা লাইট তখন জ্বলবে। এখন আমরা এই মধ্যখানে, এটা হলো সোলারের লাইন, মানে আমাদের সোলার থেকে ইনভার্টার হয়ে এটা হলো আমাদের লোড, আমাদের লোডটা হলো এখানে, সোলার থেকে ইনভার্টার হয়ে আমাদের লোডটা ডাইরেক্ট চলতেছে। মূলত আমি হাইব্রিড ইনভার্টার সম্পর্কে এই ইনফরমেশনটাই আপনাদেরকে বারবার দিতে চাচ্ছিলাম যে হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল থেকে সরাসরি আপনাকে আউটপুট দিবে, কোনো ইলেকট্রিসিটি টাচ করবে না। এখানে টাচ করবে কি, আমরা কোনো ইলেকট্রিসিটি লাইনই এখানে রাখি নাই, ইলেকট্রিসিটি লাইনটা টোটালি আমরা কানেকশানই এখানে দিয়ে নেই, ইলেকট্রিসিটি ছাড়া শুধুমাত্র সোলার থেকে ডাইরেক্ট চলতেছে। এটা হলো 10 কিলোওয়াটের, 10 কিলোওয়াট মানে হচ্ছে 10,000 ওয়াটের। এটার মডেলটা হচ্ছে লুমিনাসের সোলার NXT সোলার IPS, এটার মডেলটা হচ্ছে লুমিনাস NXT সোলার IPS। এটা কোনো ইলেকট্রিসিটি ছাড়া সরাসরি সোলার থেকে আপনাকে আপনার লোডগুলো এদিক থেকে চালাচ্ছে। আর এখানে ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে না, আমাদের ব্যাটারিতে চার্জ ফুল আছে প্রায়, যার জন্য চার্জটা হচ্ছে না, যখন চার্জটা হবে তখন সোলার থেকে আপনাকে আউটপুটও দিবে, প্লাস বাড়তি যেটা থাকবে, ধরেন আপনার 1 কিলো, আপনার এখানে 10 কিলোওয়াটের সোলার থেকে আসতেছে, আপনার হয়তো লোড চলতেছে 2 কিলোওয়াট, তাহলে 10 কিলোওয়াটের ভিতরে যদি 2 কিলোওয়াট লোড চলে, বাড়তি যে কারেন্টটা সেটা দিয়ে সে সোলারটাকে ব্যাটারিটাকে চার্জ করবে, আর ব্যাটারিতে যদি চার্জ ফুল থাকে তাহলে অটো কাট হয়ে যাবে, আপনার ব্যাটারিটাকে আর সে চার্জ করবে না। এটা হচ্ছে সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে। বারবার আমি যেটা বলতেছি, হাইব্রিড সোলার ইনভার্টার সরাসরি সোলার থেকে 220 ভোল্ট আউটপুট দিবে, আপনারা এই জিনিসটা কনফার্ম হন, আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। তো দর্শক মণ্ডলী, আশা করি আমি কিছুটা আইডিয়া আপনাদেরকে দিতে পারছি। আপনারা যারা হাইব্রিড সোলার ইনভার্টার কিনবেন অবশ্যই IPS মার্টের সাথে যোগাযোগ করবেন। এই যে প্যানেলগুলো, এগুলো হচ্ছে টপ ক্লাস প্যানেল, এই প্যানেলগুলো হচ্ছে সাধারণত আমরা আপনাদেরকে এ গ্রেডের সোলার প্যানেলগুলো কেনার জন্য আপনাদেরকে উৎসাহিত করি, কিন্তু এগুলো হচ্ছে মানে এ গ্রেডের প্যানেলের চাইতেও ভালো, এক ধরনের এক্সক্লুসিভ টাইপের প্যানেল। এই প্যানেলগুলোর অ্যাকচুয়ালি প্রতি ওয়াট হচ্ছে 60 টাকা করে, তো আমি এখানে যেহেতু বড় প্রজেক্ট, তার জন্য প্রতি ওয়াট 55 টাকা করে দিছি, 5 টাকা করে ডিসকাউন্ট করে দিছি। এই প্যানেলগুলো থেকে আপনি একুরেট ওয়াট পাবেন, একুরেট ভোল্টেজ পাবেন, একুরেট আউটপুট পাবেন, 100% একুরেট পাবেন, আপনার যতটুকু আসার কথা সানলাইটের উপরে ডিপেন্ড করে একুরেট পাবেন। আমি একটু পরে নিচে যখন মেশিনের সাথে কানেকশানের ভিডিওটা আপনাদেরকে দিব, আপনারা বুঝতে পারবেন। এখানে এই যে 11,500 ওয়াটের আমরা সোলার সিস্টেম দিলাম, এই 11,500 ওয়াট থেকে আমরা 10,000 ওয়াট কন্টিনিউয়াসলি পাবো, কারণ আমাদের লুমিনাসের NXT হাইব্রিডের যে সোলারের মেশিনটা, এটা হচ্ছে 12.5 কিলোওয়াট আউটপুট দিতে পারে অ্যাট এ টাইম 10,000 ওয়াট। তো 10,000 ওয়াট মানে আসলে অনেক ওয়াট, অনেক। এই 10,000 ওয়াট দিয়া 1 টনের এসি চালাতে পারবে, 2 টনের এসি চালাতে পারবে, 3 টনের এসি চালাতে পারবে, 4 টনের এসি চালাতে পারবে, পানির মোটর চালাতে পারবে,
সব কিছু চালাতে পারবে। এখানে এই মালিক আঙ্কেলের বাড়িতে আমরা এই কাজটা করলাম, ওনার ইলেকট্রিসিটির আমাকে একটা হিসাব দিছে প্রতি মাসে তার 70-75, কোনো মাসে 50, মানে অ্যাটলিস্ট সর্বনিম্ন শীতের দিনে 50,000 টাকা থেকে গরমের দিনে 70,000-75,000 টাকা 80,000 টাকা ইলেকট্রিসিটি বিল আসতো। তো এই যে 80,000 টাকা ইলেকট্রিসিটি বিল আসতো, এখানে 10,000 ওয়াটের এখানে যে সেট আপটা আমরা দিলাম, দিনের বেলাতে এই 10,000 ওয়াটের কোনো ইলেকট্রিসিটি বিলই আসবে না, এক টাকাও আসবে না, কারণ হাইব্রিড সোলার সিস্টেম ইলেকট্রিসিটি ইউজই করে না, সরাসরি সোলার থেকে 220 ভোল্ট আউটপুট দিতে পারে। আপনারা যারা ফিউচারে সোলার সিস্টেম করবেন, আপনার বড় সোলার সিস্টেম হোক বা ছোট সোলার সিস্টেম হোক, অবশ্যই আইপিএস মার্টের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশে সোলার সিস্টেমের জগতে আইপিএস মার্ট একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান, এ কথাটা আমরা আসলে গর্বের সহিত বলতে পারি। বাংলাদেশে সোলার সিস্টেমের জগতে আইপিএস মার্ট একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আমরা যে কাজগুলো আপনাকে করে দিব, এই কাজগুলোর সুফল আপনি 20 বছর ভোগ করতে পারবেন, আপনার কোনো কিছু নষ্ট হবে না। মধ্যখানে হয়তো বা আপনাকে একবার ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে, এই ব্যাটারিগুলো 30 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আপনি অ্যাটলিস্ট 5-7 বছর টিউবুলার ব্যাটারি ইউজ করতে পারবেন, এই ব্যাটারিগুলো 5-7 বছর পরে একবার হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে। এছাড়া আর তেমন একটা কোনো ইনভেস্টের আপনার প্রয়োজন নাই, এবং আপনার প্রায় 50%-50%-এর উপর ইলেকট্রিসিটি বিল সেভ হবে। আমি কমপক্ষে 50% বললাম, কমপক্ষে 50% ইলেকট্রিসিটি বিল আপনার সেভ হবে। এবং আবারও আপনাদেরকে আমি কথাটা একটু মনে করাই দিই, এটা হাইব্রিড টেকনোলজি, সোলার থেকে সরাসরি 220 ভোল্ট চলবে, এখানে ইলেকট্রিসিটি টাচই করবে না, কোনো ইলেকট্রিসিটি বিলই আসবে না, কথাটা একটু বুঝবেন। তো আপনারা যারা বড় ধরনের হোক বা ছোটো ধরনের হোক সোলার সিস্টেম যারা করবেন, আমাদের আইপিএস মার্টে আসবেন, আমাদের আছে দক্ষ সাপোর্ট টিম, টেকনিক্যাল টিম, তাদের সাথে কথা বলতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন, একটা যুক্তি বা পরামর্শ করে আপনি একটা ডিসিশন নিতে পারেন। ইভেন আমরা এটা যেমন চট্টগ্রামে আজকে ইনস্টল করতেছি, সমগ্র বাংলাদেশে বড় ধরনের প্রজেক্ট যদি হয়, সমগ্র বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যে কোনো জায়গাতে আমরা গিয়ে আপনাদেরকে ইনস্টল করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন দর্শক মণ্ডলী, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনি শেয়ার করেন, আরও একজন মানুষ দেখে উপকৃত হতে পারে।